সারা বিশ্বে নদ নদীর তালিকায় পানি নিষ্কাশনের দিক থেকে নবম এবং দৈর্ঘ্যের হিসাবে পৃথিবীর পনেরোতম বৃহত্তম এই ব্রহ্মপুত্র নদ হিমালয়ের শৃঙ্গ থেকে জন্ম নেয়া এই নদ তিব্বতের বুকে প্রবাহিত হয়ে দক্ষিণ পশ্চিম উপত্যকা বেরিয়ে ভারতে প্রবেশ করেছে ভারতের আসাম হয়ে পরবর্তীতে বাংলাদেশে পদ্মা যমুনা নদী হিসেবে এবং ম্যাঘনা নদীর সাথে মিশে শেষমেশে বিসর্জিত হয়েছে বঙ্গপুর সাগরের বুকে এই ব্রহ্মপুত্র নদের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম যেমন তিব্বতে ডাকা হয় শংপু বলে এবং চীনে ডাকা হয় ইয়ারলুং জাংবু বলে এবং আসামে ডাকা হয় লোহিত এবং দিহাং বলে বাংলাদেশে এই নদীর নাম পুরাতন ব্রহ্মপুত্র নদ তাই এই নদের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম যে নামগুলো আপনারা শুনতে পেলেন এই আন্তর্জাতিক নদকে সাধারণত ব্রহ্মপুত্র নামেই ডাকা হয় ব্রহ্মপুত্র নদের ধৈর্ঘ্য নিয়ে কিছুটা মতভেদ রয়েছে বাংলা মতে এর ধৈর্ঘ্য প্রায় দুই হাজার পঞ্চাশ কিলোমিটার তবে সম্প্রতি চীনা জরিপে দেখা গেছে এর দৈর্ঘ্য প্রায় তিন হাজার কিলোমিটার ব্রহ্মপুত্র নদ তার যাত্রাকালে বেশ কিছু উপনদীর জন্ম দিয়েছে এই নদের যাত্রাপথে অসংখ্য চর এবং দ্বীপের জন্ম হয়েছে এই নদের মাজুলি দ্বীপকে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হিসেবে চিহ্নিত করা হয়েছে এই নদ বাংলাদেশ এবং ভারতের অর্থনৈতিক এবং ভৌগোলিক দিক থেকে অন্যতম ও প্রধান নদ হিসেবে পরিচিত বাংলাদেশের বুকে ব্রহ্মপুত্র নদের প্রবাহ অন্যান্য দেশের তুলনায় সংক্ষিপ্ত ভবানীপুর এলাকায় কুডিগ্রাম জেলার উত্তর পূর্ব দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই ব্রহ্মপুত্র নদ এদেশে একে পুরাতন ব্রহ্মপুত্র নদ হিসেবে ডাকা হয় চিলমারি অতিক্রম করে এই নদ তিস্তা নদীর সাথে মিলিত হয় এরপর দক্ষিণে এটি যমুনা নদী হিসেবে প্রবাহিত হচ্ছে যমুনা নদী প্রবাহিত হয়ে গোয়ালন্দ ঘাটের নিকটে পদ্মার সাথে মিলিত হয়েছে আর ব্রহ্মপুত্রের মূল ধারা জামালপুর এবং মামিসিংহ জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এই ধারা ভৈরব বাজারে মেঘনার সাথে মিলিত হয়েছে চাঁদপুর জেলায় মেঘনা এবং ব্রহ্মপুত্রের ধারার সাথে মিলিত হয় পদ্মা এরপর মেঘনা নদী হিসেবে তা দক্ষিণে প্রবাহিত হয় বঙ্গপুরের সাগরের সাথে দুইশ বছর পূর্বে সতেরোশো পঁচাশি সালে রেনেলের তৈরি মানচিত্রে ময়মনসিংহের উপর দিয়ে নদের গতিপথ চিহ্নিত হয়েছে তখন এটি ব্রহ্মপুত্রের মূল গতিপথ ছিল কিন্তু সতেরোশো বিরাশি থেকে সতেরোশো সাতাশি সময়কালের মধ্যে সংগঠিত ভূমিকম্প এবং ভয়াবহ বন্যার ফলে এর গতি দ্বারা বদলে যায় ব্রহ্মপুত্রের পানি তখনকার খালের সাথে মিলিত হয়ে গঠিত হয় যমুনা নদী ব্রহ্মপুত্র নদ নাকি নদী এটি নিয়ে আমাদের মাঝে বিভিন্ন মতামত রয়েছে তবে আজকে আমরা পরিষ্কার হয়ে নেই এটিকে কেন নদ বলে ডাকা হয় নদ এবং নদীর মধ্যে পার্থক্য জিজ্ঞাসা করা হলে প্রায় যে উত্তর পাওয়া যায় তা হচ্ছে নদীর শাখা আছে কিন্তু নদের কোনো শাখা নেই বহুল প্রচলিত হলেও এই উত্তরটি সঠিক নয় যেমন ধরা যাক ব্রহ্মপুত্রেরই কথা নদ হিসেবে পরিচিত এই ব্রহ্মপুত্র থেকে যমুনা শীতলক্ষা বানার সাতিয়া নামক শাখা নদীর উৎপত্তি হয়েছে সংজ্ঞা অনুযায়ী কিন্তু ব্রহ্মপুত্রকে নদী বলতে হচ্ছে কিন্তু আমরা একে নদ বলি কেন নদ এবং নদীর মধ্যকার লিঙ্গ বিভাজন সম্ভবত পৃথিবীর এই অঞ্চল ব্যতীত অন্য কোথাও নেই আর এই বিভাজনের কারণ শাখার নয় ব্যাকরণের পুরুষবাচক নামের ক্ষেত্রে জল ধারাকে আমরা নদ হিসেবে ডাকছি আর নারীবাচক নামের জল ধারাকে নদী বলে আমরা ডাকছি সেজন্য ব্রহ্মপুত্র তাক্য হল নদ কিন্তু পদ্মা মেঘনা যমুনা হচ্ছে নদী তোবের এর ব্যতিক্রম রয়েছে যেমন আডিয়া খাল এটি পুরুষবাচক শব্দ হয়েছে তবু এটিকে আমরা নদী বলেই ডাকি ব্রহ্মপুত্রের বিরল গন্ডার ব্রহ্মপুত্র নদের অববাহিকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চল বহু হাতি রয়্যাল বেঙ্গল টাইগার চিতাভাগ বন্য মহিষ হরিণের মতো বিভিন্ন প্রাণীর সন্ধান পাওয়া যায় এরা বেঁচে থাকার জন্য ব্রহ্মপুত্রের উপর পরোক্ষা এবং প্রত্যক্ষভাবে নির্ভরশীল আসামের দিকে ব্রহ্মপুত্রের পাড়ে এক খগড়া বিশিষ্ট গণ্ডারের সন্ধান পাওয়া যেত বর্তমানে এদের সংখ্যা অনেক কম আসাম ব্যতীত পৃথিবীর অন্য অন্য অঞ্চলে এই প্রাণী বিলুপ্ত হয়ে গেছে ব্রহ্মপুত্র তার শক্তিশালী রূপে বিভূত হয়েছে ভারতের আসাম এবং বাংলাদেশের বুকে ভারী বৃষ্টিপাতের কারণে ভরা মৌসুমে ব্রহ্মপুত্র অত্যন্ত খরস্রোতা এবং প্রাণবন্ত হয়ে ওঠে সমতল ভূমিতে ব্রহ্মপুত্রে পুরোই অঞ্চল প্রায় এক হাজার একশো কিলোমিটার নৌ চলাচলের জন্য উপযোগী বাংলাদেশ এবং আসামে স্থানীয় নৌকা লঞ্চ স্টিমার স্টলারের করে মানুষ নদীপথে যাতায়াত করে এছাড়া বিভিন্ন ভারী কাঁচামাল বোঝাই বাণিজ্যিক নৌজাহান ও ব্রহ্মপুত্র দিয়ে যাতায়াত করে বাংলাদেশে ব্রহ্মপুত্র পাড়ি দেওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে ফেরি যাতায়াত ব্যবস্থাকে গণ্য করা হয়েছে বাংলাদেশে কুড়িগ্রাম রোমারি চিলমারি বাহাদুরাবাদ ঘাট সরিষাবাড়ি জগন্নাথ ঘাট নগরবাড়ি গোয়ালন্দ ঘাট প্রভৃতি ব্রহ্মপুত্রের বুকে গুরুত্বপূর্ণ ফেরি চলাচল কেন্দ্র ব্রহ্মপুত্রের রূপ যেন সমৃদ্ধ বাংলাদেশেরই প্রতিচ্ছবি তাই আমাদের সকলের উচিত এই নদের উদ্ধারে এগিয়ে আসা এবং কার্যকরী পদক্ষেপ বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে যথাসাধ্য অবদানের মাধ্যমে এই নদীকে বাঁচিয়ে রাখা প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ব্রহ্মপুত্র নদের ইতিহাস যারা এই ধরনের ভিডিওকে ভালোবাসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ খুদা হাফেজ